পুলিশের সহিংসতায় হতাহতের ঘটনার পর আরও কঠোর অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিদেশে মিশনে দায়িত্বরত শতাধিক কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা হচ্ছে ব্যাপক রদবদল। নতুন করে অভিযোগ আনা হয়েছে সুচির বিরুদ্ধে। এদিকে দেশটির সেনাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার আবারও পুলিশের গুলি, টিয়ার গ্যাসে রণক্ষেত্র হয়ে ওঠে মিয়ানমারের রাজপথ। সেনা অভ্যুত্থান ও অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে প্রায় এক মাস ধরে অব্যাহত রয়েছে বিক্ষোভ আন্দোলন। সেনা সরকারের ব্যাপক দমন নিপীড়ন, ধরপাকড় ও গুলি আর একের পর এক হত্যার পরও এ আন্দোলন প্রতিনিয়ত জোরদার হচ্ছে। জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত তুনের সেনাবিরোধী বিদ্রোহের পর অন্তত 19টি দেশের সূচিপন্থী কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় শতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন অঞ্চলে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুচির বিরুদ্ধে যোগাযোগ আইন লঙ্ঘন এবং গণ অসন্তোষকে উস্কে দেওয়ার আরও দুটি অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও। এমন অবস্থায় দেশটির বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দেওয়ার সব রকম প্রস্তুতি নিয়েছে মার্কিন সরকার। মিয়ানমার সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যদি এই সহিংসতা বন্ধ করতে অস্বীকার করে, তবে মার্কিন সরকার তাদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। এদিকে রোববারের ওই সহিংসতায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও এখনো কোনো মন্তব্য করেনি চীন সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। মাসুদ রানা, নিউজ 24।